শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার মুসলিমনগর এলাকায় ইউনুস সর্দারের বাড়ির একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে, পুড়ে যায় আশপাশের 20টি ঘর। এ সময় শম্পা বেগম নামে এক নারী পোশাক শ্রমিক দগ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন স্বামী সুমন। পরে গুরুতর আহত অবস্থায় শম্পা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সবাই বাইরে গেছে, একজন লোক খালি ভিতরে আছিল, বাঁচা বাঁচা গেছে। কেউ দরজা দিয়ে খুলবো, কেউ খুলতে পারতেছে না। সবগুলো কাঠ, আগুন লাগা মাত্রই মানে দ্রুত সবকিছু ছড়ায় গেছে। যেন একটা গাড়িগুলো ঢোকার জন্য এরকম একটা রাস্তা থাকা অনেক ভালো, যেন যে কোনো মানুষ বিপদ হলে যেন দ্রুত বাইতে পারে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যেই রুমে মেয়েটা ঘুমিয়েছিল এই রুমেই প্রথম তারা আগুনটা দেখছে আর কি, আইডেন্টিফাই করছে। তো ওখানে আমরা একমাত্র বিদ্যুৎ ছাড়া আর কোনো ওয়ে দেখি নাই যে এখান থেকে কিসে আগুন লাগতে পারে। আমরা একবার শর্ট সার্কিট, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের পরিবারকে 20,000 টাকা সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।